হ্যালো বন্ধুরা, আমি রিনা। চলে এসেছি তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তা দেখো, সকাল সকাল আজকে ভিডিওটি শুরু করে দিলাম। সোনা প্রাইভেট পড়ে বাড়িতে চলে এসেছে, এসে দেখো সোনার কাজ শোনা শুরু করে দিয়েছে, আর আমি ওই দেখি আলু সেদ্ধ ভাতটা চাপি দিয়েছি। আর আজ হচ্ছে তোমার সোমবার, এখন সময় ওই 8:30 মতন বাজে। তা সোনা বলছে স্কুলে যাব না, আবার কি মত হয়েছে বলছে যাব। সোনাকে স্কুলে নিয়ে যাবো বলে রেডি হয়ে নিয়েছি, আর ভাত খেয়ে নিয়েছি, আলু সিদ্ধ আর মাছ ভাজা সকালের খাবার। এখন বাজে 10:33। সোনা বলেছিল আজকে স্কুলে যাবে না, কারণ আজ ওদের স্কুলে স্যারেদের খেলা আছে বা যা হয় একটা কোনো ব্যাপার আছে, অনুষ্ঠান অনুষ্ঠান হবে। তো সোনা বলছিল যাবে না, এখন হঠাৎ বলছে স্কুলে যাবে। চল তাহলে, এখন 10:33 বেজে গেছে, দিয়ে আসি ওকে। চলো তাহলে। হ্যাঁ এসো। তো এমনি সোনার স্কুলে লেট হয়ে গেছে, তবু সোনা বলছে মা আমি তোমার সঙ্গে যাব। আমি বলছি ঠিক আছে চল, তা বেশি সময় লাগেনি, 2-3 মিনিটের ব্যাপার। তাই সোনাকে নিয়ে চলে আসলাম তন্ময়দার মোবাইলের দোকানে। আর আমার দেখো একটা মোবাইলে ডাটা কেবলের দরকার, তাই তা সোনাকে স্কুলে দিয়ে চলে এলাম। আর দেখতেই তো পেলে, যখন স্কুল দিতে গিয়েছিল যাচ্ছিলাম তখনই ওখান থেকে দোকান থেকে ডাটা কেবলটা কিনে নিলাম। মানে ডাটা কেবলটা আমার নষ্ট হয়ে গেছে, চার্জ উঠছে না ফোনে, কি সমস্যা বুঝেছো, একটার পরে একটা শুধু সমস্যা। আর এখন বেজে গেছে 11:14, আবার আমার কোথাও ওটা যেতে হবে। আর এদিকে দেখো বিছানাটা কী অবস্থা, কিচ্ছু গুছানো হয় না আজকে সকালে, এবার সব ঝটপট করে গুছিয়ে স্নান করে নেবো। চলো তাহলে, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। হরে কৃষ্ণ, এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো বিছানা সব গুছিয়ে তারপরে স্নান সেরে পুজো দিয়ে তাই গুছিয়ে নিয়েছি। আজ একটু ব্যাংকে যাওয়ার কথা ছিল, কিন্তু বলেছিল 12:30 যেতে, আমি তো গুছিয়ে রেডি হয়ে আছি, কিন্তু সেখান থেকে ফোন করছে না বলে যেতে পারছি না। তো বসে একটু টিভিতে একটু সিরিয়াল দেখছি আর কি। আবার সোনা স্কুলে গেছে, আজকে তো স্কুলে ক্লাস হবে না, সব স্যারেদের খেলা হবে, তা ওকে আবার আনতে যেতে হবে। কিন্তু ব্যাংকে 12:30 যেতে বলেছিলো, এখনও কেন ফোন করছে না আমি জানি না। তা চলো আজকে কী রান্না বান্না হয়েছে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। চলো দেখো, কুমড়োর শাক রান্না আজকে, আর এখন অনেকটা 3টে বেজে গেছে, সবার খাওয়াও সবাই খেয়ে নিয়েছে। আর এখানে আছে আজকে মাছের ঝাল আছে এখানে, এ হচ্ছে আজকে রান্না। তো রান্নাটা তো তোমাদের দেখিয়েই দিলাম, আর এখন 3:02 বেজে গেছে, 3:03 বাজে এখন। তা এবার সোনাকে আনতে যাবো, ক্লাস তো হচ্ছে না, খেলা হচ্ছে, স্যারেদের খেলা হচ্ছে, তা আমি এখন আনতে যাবো সোনাকে। তা চলো তাহলে যাওয়া যাক। আর মোবাইলটা আমি রেখে যাচ্ছি, কারণ তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, স্যারেদের খেলাটাও দেখাতে পারবো না, কারণ মোবাইলটা আমি রেখে যাচ্ছি। তো চলো তাহলে, মানে ইচ্ছা আছে যে রেখে যাচ্ছি, ঠিক আছে, এবার কী করবো তা মানে সঠিক বলতে পাচ্ছি না, কিন্তু মানে মোবাইলটা রেখে যাওয়ার ইচ্ছা আছে। যদি নিয়ে যায় তোমাদেরকে অবশ্যই দেখাবো, স্যারেদের খেলা বা স্কুলটা দেখাতে পারি, আর যদি না নিয়ে যায় তাহলে বাড়িতে এসে দেখা করছি। তো দেখলাম আমি স্কুলে চলে এসেছি, আর স্কুলে আসার পরে দেখছি স্যারেদের খেলা জমে গেছে একেবারে। তা দেখো হলুদ কালারের যেগুলো আছে ওগুলো স্টুডেন্ট, আর যেগুলো গোলাপি কালারের পরে আছে ওগুলো হচ্ছে স্যারেরা খেলা করছে, মানে স্যারেদের আর স্টুডেন্ট করছে। আরে
আমরা স্কুল থেকে বাড়িতে চলে এসেছি এবং বাড়িতে এসে আমি খাওয়া দাওয়া করেছি, কাজ করেছি, সব কাজগুলো গুছিয়ে নিয়েছি, নিয়ে তারপরে স্কুল মাঠের দিকে চলে আসছি। শান্তিবিশিতে বাড়িতে যাবো, তাই এসে দেখছি, দেখো বাচ্চারা সব ঘর দৌড় পরিষ্কার করেছে, কারণ আমাদের এখানে যে প্রাইমারি স্কুলটা আছে সেই স্কুলের বাচ্চারা, স্যারেরা তো সব চলে গেছে, কিছু কিছু বাচ্চা পাড়ার বাচ্চারা আছে তারা পরিষ্কার করছে, আর সোনাও সেই কাজে লেগে পড়েছে আর কি। বেশ ভালো, সবাই মিলে হাতে পিঠে কাজটা গুছিয়ে নিচ্ছে, যেহেতু কালকে শিক্ষক দিবস আছে, ভালোই লাগছে দেখতে। চলো, তারপরে আমি শান্তিবিশিত বাড়িতে চলে এসেছি। আর আজকে তো বৃষ্টি হয়েছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আজকে সোনাকে স্কুল থেকে যখন নিয়ে আসি তখন প্রচুর বৃষ্টি হচ্ছিলো, ভিজতে ভিজতে এসেছি, মানে দাঁড়িয়েছিলাম অনেক সময়, তারপরে যখন দেখছি অল্প অল্প পড়ছে তখন আস্তে আস্তে ভিজে গেছিলাম। তা বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম, সোনা তো খায়নি, সোনা মিড ডে মিল খেয়ে এসেছি স্কুল থেকে, আমি খেলাম, খেয়ে বাসনপত্র মেজে বিকালের কাজকর্ম তাড়াতাড়ি করে সেরে নিলাম। সেরে শাশুড়ি বলছে যে বৌমা তোমার শান্তিবিশি না ভর্তি নিয়ে নি, মানে আজকে শান্তিবিশি কলকাতায় গেছে ভর্তি নিয়ে, মানে ভর্তি নিয়ে আজকে অপারেশন হবে তার জন্য। তা যে রিপোর্টটা করতে দিয়েছিলো, প্রচুর তো রিপোর্ট, যে রিপোর্টটা করতে দিয়েছিলো কালকে সে রিপোর্টটা আবার এনেছে, শনিবারে এনেছে সেই রিপোর্টটা, সেই রিপোর্টটা আজকে ডাক্তারকে দেখিয়েছে। তা শুনছে আমার শাশুড়ি, মানে মা বলছে যে তোমার পিসি যেন ভর্তি নিয়ে নি, মা আমাকে বলছে। তাই আমি আর আমার শাশুড়ি বাড়িতে আলোচনা করছিলাম, গল্প করছিলাম দুজনে মিলে। তা আমার শাশুড়ি মানে এসেছিলো পিসির দরজা, আমার শাশুড়ি এসেছিলো বলছে আমি শুনে আসলাম তো তোমার পিসির ভর্তি নিয়ে নি। তা আমি যে তাহলে আমি একটু যাই, তাই আজকে একটু সকাল সকালে চলে এসেছি, 4:32 বাজে এখন, অন্যদিন হয়তো 5:30 আসে, আজকে 4:00 সময় চলে আসলাম। তা এখনও অপর্ণার সঙ্গে কথা হয়নি, ওইদিকে কাজ করছে। তা ওই যে হচ্ছে শান্তিবিশির নাতনি পূর্ণিমা, ও বলছে যে জেঠিমা ঠাম্মাকে ভর্তি নিয়ে নি। তা দেখা যাক, পরে শুনে বলছি তোমাদের সঙ্গে, চলো দেখতে থাকো ভিডিওটি, মনটা খুবই খারাপ লাগছে। তো শান্তিপিসির বাড়ি থেকে আমি বাড়িতে চলে এলাম, রাইট 7 বাজে এখন, আর আমি অনেক সময় বসেছিলাম যে পিসি আসলে তারপরে পিসির সঙ্গে দেখা করে তাই বাড়িতে আসব। তা পিসির সঙ্গে দেখা হলো না, ফোন করে দেখলাম ওরা এখনও অনেকটা রাস্তা দূরে আছে, আমি দেখছি দেখি রাত হয়ে গেছে, তাই বাড়িতে চলে এলাম। তোমাদেরকে পরে অবশ্যই শুনে বলবো কী হয়েছে পিসির, কী জন্য ভর্তি নেয়নি আর কি। তারপরে বাড়িতে এসে দেখছি, দেখো শানু, শিবম আর সোনা মিলে, তিনজন মিলে দেখো ওরা কাগজের কাজ শুরু করে দিয়েছে, যেহেতু কালকে শিক্ষক দিবস আছে তাই ওরা স্যার মানে মাস্টার মশাইকে আর কি প্রাইভেট মাস্টারকে সারপ্রাইজ দেবে বলে দেখো ওরা নিজেদের মতো নিজেরা কাজ শুরু করে দিয়েছে। এদের দলে আরও অনেক লোক আছে, তারা মানে অনেক লোক বলতে অনেক বাচ্চারা আছে যে তারা আবার সব কেক আনতে গেছিলো, এই যে তারা আবার কেক টেক নিয়ে ফ্রিজে রেখে চলে গেছে। তাই ভাবলাম বন্ধুদেরকে একটু দেখিয়ে দিই। এদিকে দেখো কেকের জন্য পেন নিয়ে মানে কেক নিয়ে এসছে, পেন নিয়ে এসছে মানে মাস্টারকে দেবে আর কি। তারপরে দেখো কেকটা এখানে আছে, তা ওরা এইভাবে ফ্রিজে ধরে রেখে গিয়েছিলো, তা আমি দেখছি এইভাবে রেখে দিলে যদি কেকটা নষ্ট হয়ে যায়, তাই আমি কি করছি ভাবলাম যে খুলবো না, এটা ওপেন করবো না আর কি। তারপর শেষমেশ দেখো আমি ওপেন করে দিলাম, তা না হলে দেখছি যদি ওইভাবে প্যাকেট শুধু রেখে দিই যদি নষ্ট হয়ে যায় কেকটা তাহলে, তাই আবার কেকটা ওপেন করলাম। ওপেন করে এই যে প্রাইভেটের মাস্টারের নাম লেখা আছে গোপাল, তা ওরা সব লিখে নিয়ে এসছে, তারপরে কেকটা তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিলাম। তো দেখো ওরা এখনও কাজ করছে, আর বাবা বাজার থেকে ঘটি গরম ও চাউমিন নিয়ে চলে এসছে। তারপরে সোনার কাজটা দেখো, কে হোম থিয়েটারটা না দুপুরবেলা থেকে চলছে না, সোনা তো স্কুলে ছিল, ভাবছিলাম কখন বাড়িতে আসবো একটু ঠিক করে দেবে, তাই দেখো বসে পড়েছে ও, মানে চলছেই না দুপুরবেলা থেকে, আমি শুনতেই পাচ্ছি না টিভি। আর শানু তো এখনও হাতের কাজ করা শুরু করে দিয়েছে, এখনও কাজ করছে। সোনা এসব কাজগুলো বেশ ভালোই পারে। তা সোনার হোম থিয়েটারটা ঠিক করে দেওয়া হয়ে গেছে, তারপরে ওদের হাতের কাজগুলো ওরা যেমন পেরেছে তেমন খুবই সুন্দর হয়েছে আর কি। কারণ তোমরা কমেন্ট করে বলো যে কারণ বাচ্চা মানুষের খুশি আনন্দ হয়ে ওরা যেটা করে না সেটাকে উৎসাহ দিতে হয় আরও, তা সত্যি খুবই ভালো লাগছে দেখতে, বাচ্চা মানুষ এর থেকে আর কতটা ভালো করবে বলো, খুবই সুন্দর হয়েছে। তা বন্ধুরা চলো সারাদিনের কিছুটা মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম, আমি আর ভিডিওটি বড় করছি না, আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, যেসব বন্ধুরা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো নতুন কোনো আরও একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সবাই নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, শুভরাত্রি।